ইজিলি নিড়ানি দিতে পারবেন, যেটাতে আপনাদের অনেক খরচ বাঁচতে পারে। বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত, যেটার মাছ সালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমরা ছোট ছোট যে মিনি টিলারগুলো আপনাদেরকে দেই, তার মধ্যে আরও ছোট বলা চলে যেটা হচ্ছে আপনার টু স্ট্রোকের একটা ইঞ্জিন, যেটা আপনারা এর আগে চেয়েছিলেন, যাদের ছোট ছোট জমিতে ভুট্টা করেন, তারপরে হচ্ছে বেগুন ক্ষেত, মরিচ ক্ষেত, যেটার মাঝখানটা নিড়ানির জন্য আপনারা মেশিন চান, যেটাতে আসলে সব মেশিন তো আর ঢোকে না, সেরকম একটা মেশিন আপনাদেরকে আজকে আমি পরিচয় করে দিচ্ছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা টু স্ট্রোকের একটা ইঞ্জিন, এটা পেট্রোল চালিত। এর আগে যেটা দেখেছেন ফোর স্ট্রোক, ওটাতেও ডাবল চাকা ছিল, এটাতেও ডাবল চাকা আছে, এবং প্রস্থটা খুবই কম হওয়ার কারণে আপনারা যে কোনো জমির মাঝখানে নিয়ে যেতে পারবেন, এবং স্পিড ভালোই আমরা দেখলাম আর কি। যেখানে আমরা এসেছি এখানে ওরকম জমি না পাওয়ার কারণে আমরা জাস্ট একটা খোলা মাঠে এটা চাষ করলাম, আর দেখলাম যে আসলে কতটা স্পিড। আপনারা চাইলে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, তবে এটার যেখানে আমরা ব্যবহার করছি সেখানে প্রচুর ঘাস হওয়ার কারণে প্রচুর ঘাস আটকায় যাচ্ছিলো বারবার, কিন্তু তারপরও আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে এটা কতটা কাজ করবে। যেহেতু আপনাদের মরিচ বা বেগুনের বা ভুট্টার যে দুই সারির মাঝে যে জায়গাটা, ওটা নর্মালি নরম থাকে, আর যখন এটা ব্যবহার করবেন তাহলে ওটা নিড়ানি দেওয়ার জন্য খুব ইজিলি নিড়ানি দিতে পারবেন, যেটাতে আপনাদের অনেক খরচ বাঁচতে পারে, কারণ যাদের বেশি বেশি জমি আছে তারা অনেক লোক নিয়ে এই কাজগুলো করতে হয়, সেটা থেকে আপনারা এটা দিয়ে বাঁচতে পারেন, এবং নর্মাল ছোট আরও অনেক কাজ করতে পারবেন, গাছের গোড়া নিড়ানি দিতে পারবেন, কিন্তু মেইনলি ওই কাজগুলোর জন্য এটা খুবই ভালো একটা মেশিন আমার মনে হয়। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারবেন, কারণ এটাতে আপনার দুইটা চাকা থাকার কারণে আপনারা এটার বহন যে ব্যাপারটা আছে সেটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, এবং মাঝখানে একটা লাঙ্গলের মতো ইয়ে দেওয়া থাকে, সেটা দিয়ে আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা খুব ইজি একটা মেশিন, এবং খুব দামের ক্ষেত্রেও অনেক কম দামের মধ্যে পাচ্ছেন। এর আগে যেগুলো আপনারা নিড়ানি দেখেছিলেন, যেটা আপনার ঘাড়ে নিয়ে চালাতে হয়, সেটা ইঞ্জিন একই ইঞ্জিন, কিন্তু এটার সেট আপগুলো অনেক ভালো, এবং সামনে দেখতে পাচ্ছেন এই প্রোটেক্টর একটা দেয়া আছে, এবং এটা টেনে স্টার্ট দেওয়া লাগে প্রত্যেকটার মতনই, এবং এটা পেট্রোল এবং মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়, কারণ টু স্ট্রোক প্রত্যেকটা ইঞ্জিনেই আপনার পেট্রোল মোবিল একসাথে ব্যবহার করতে হয়। তো মোটামুটি এই ছিল এই মেশিনের ডিটেলস। আপনারা যদি আরও কিছু জানতে চান সেটা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন। যদি আপনাদের প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।